একদল মানুষের তো পান খাওয়াটা নিষেধ হয়ে গেছে, কি কন মদালরা মদের নিষেধ কিন্তু থামাইতে পারে, কিন্তু পানালারা পানের নিষেধ থামাইতে পারে। অনেক ওয়াজের ভিতরে টাওয়ের ভিতরে আলহামদুলিল্লাহ রাব্বিল্লাহ তবু খাইতে হইব, আমি না যাই হারাম কই নাই, যদি আমার পিসাব বাংলাদেশের ভারতের পাকিস্তানের ওলামায়ে কেরাম তারা যদি পান না খাইত তাহলে একটা পুতে ঠুতে দিতাম, কিন্তু এই ওলামায়ে কেরাম পীর বুজুর্গ এগুলোর দিকে তাকাইয়া কিছু কই না। ক্যাশ অন ডেলিভারিতে শপিং হবে স্মার্টি শপে, স্মার্টি শপ bd.com। যেমন পাকিস্তানের এক মুক্তি সাহেব ছোট্ট একখান ছোটি কিতাব লিখছে, সেই কিতাবের ভিতরে তিনি বলছে যে বাংলা ভারত পাকিস্তানের ওলামায় মাশায়েক পীর বুজুর্গ অনেক আল্লাহওয়ালা মানুষ তারাও পান খায়, এই জন্য পানের ব্যাপারে কিছু লিখতে পারলাম না, যদি না খাইতো তাহলে দশ কারণে পান খাওয়া হারাম ফতুয়া দিতাম। কয় কারণে? এক নম্বর কারণ, পান খানেওয়ালা আদমি সাহেলবন্দ জাতি হয়, যারা পান খায় তারা ভিক্ষুকে পরিণত হয়, সওয়াল করে ও ভাই একটু সুন আছে নি দেন দি, একটু জর্দা দিতা রে ভাই আমার তো পান নাই, এর মুখটা কেমন যেন করতে দেন একটু পান দিতে পারিনি। এই যে সাওয়া, কী কন সাওয়া মানে কি সওয়াল করা ভিক্ষা করা, এই ছোটরাও ভিক্ষা বড়রাও তো ভিক্ষা, পান খানেওয়ালা আদমি বেহায়া বান জাতি হয়, যারা পান খায় তাকর শরম বরম নাই, যেন মনে হেনে খায় খারাই খায় বইয়া খায় ওয়াজের সময় খায় কথাবার্তা কয় খায়, এটা যদি খাদ্যই হয় খানার আদব আছে দোয়া পর তৈব হেরপর বৈশে সুন্দর করে খাইয়া হেরপর শেষ করে হেরপর লড়াসরা দেন, তো এটা মুখে থাকতে আডেন কে, এটা খানা না, যদি খানা নাই হয় তাহলে খাবেন কে, বুঝেন নাই? এই জন্য পান খানেওয়ালা আদমি বেহায়া পান যেতে পান খাইতে আসে, হাব্বা ভালো আছে আর আব্বার একেবারে জামা কাপড় তলায় এলেছে, আইসেন না বাবা এটা বাস্তব। হ্যাঁ, এইগুলা রক্ষা করে যদি খাইতে পারেন, উনি বলছেন যে আমার কোনো আফসোস নাই, পান খানেওয়ালা আদমি ময়লা কাসলি বান জাতি হয়, যারা পান খায় আহারে আমার উস্তাদ রো দেখছি ওয়াজ করে এই জামাটা এই পর্যন্ত এ দুইয়া সামান লাগায় ব্লিচিং দিয়েও পরিষ্কার করা কাজ না, এক বক্তা ওয়াজ করে যায় পানের গিরানে আর এক বক্তার একেবারে বমি এই পরে লেগে গেছে। আমার মা আল্লাহ দিলে 100 বছরের বেশি বয়স পেয়ে ইন্তেকাল করছে, নাতি পুতি সব মিল্লা 94-95 জন হয়েছে, ছেলে মেয়ে নাতি পুতি পুতির ঘরে নাতি তো অনেকেই তো কাপড় চোপড় হাত দিয়ে দেয়, ওই 100-150 কাপড় হইবে প্রত্যেকটা কাপড়ই পানের সিবিতে ভরা দুলি কি গো, এরকম 10টা কারণ বর্ণনা করছে।